ব্যাংককর্মীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সোদপুর নাটাগড় অরবিন্দ পল্লী এলাকায়। ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ। পেশায় ব্যাংককর্মী মঞ্জুলা সরকার সোদপুর নাটাগড় অরবিন্দ পল্লী এলাকার বাড়িতে একাই থাকতেন। গত শনিবার প্রতিবেশীরা শেষবারের মতো মঞ্জুলা দেবীকে দেখতে পায়। তারপর থেকে মঞ্জুলা দেবীর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। আজকে সন্ধ্যাবেলা প্রতিবেশীরা মঞ্জুলা সরকারের বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ পায়। তারপরই প্রতিবেশীদের সন্দেহ হওয়াতে খড়দহ থানার পুলিশকে খবর দেয়া হয়। খড়দহ থানার পুলিশ ঘটনাস্থলে এসে বাড়ির দরজা ভেঙে ঘরের ভেতর থেকে মঞ্জুরা সরকারের মৃতদেহ উদ্ধার করে। মৃত ব্যাংককর্মী মঞ্জুরা সরকারের মুখে রক্তের দাগ পাওয়া গিয়েছে। খুন নাকি আত্মহত্যা তদন্ত করছে খড়দহ থানার পুলিশ। ব্যাংককর্মী মহিলার রহস্যজনক মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সোদপুর নাটাগড় অরবিন্দ পল্লী এলাকায়। লাস্ট কবে দেখেছেন ওনাকে? লাশ শনিবার দিন দেখেছি। হ্যাঁ, সকালবেলায় সবাই বলছে, আমি দেখিনি, আমি সবাই বলছে সকালে উঠে নাকি উনি হাঁটতে গেছিল। তারপরে আর দেখিনি। আজকে কিভাবে জানতে পারলেন? না, টিভি চলে, জানলা দরজা সব খোলা থাকে, তো খোলা ছিল না, সেই জন্যে পাশের বাড়ির দিদিটাকে ডেকেছি যে আপনার কাছে নাম্বার থাকলে একটু ফোন করুন। তা ফোন করছে, সুইচ অফ, তার জন্য কলিং বেল বাজালো, দরজা ধাক্কা দিল, আওয়াজ পাওয়া যাচ্ছে না বলে তাই থানায় ফোন করেছে। হ্যাঁ, আমি ঠিক বলতে পারছি না, উনি একাই থাকে কিন্তু পরিবারে কে আছে আর বলতে পারছি। যতদিন আছেন ততদিন আর কাউকে দেখেছেন না? কাউকে না, ওনাকে একাই দিদি আসতো। না না, দিদির নাম কি জানি। একেবারে পাশের বাড়ির ঘটনা, আপনার কি মনে হচ্ছে? খারাপ লাগছে, এরকম হয়ে গেছে। মানুষ হিসাবে কেমন ছিল? ভালো ছিল। আপনার নাম? পল্লবী সর্দার। বয়স্ক ভদ্রমহিলা থাকতেন, যিনি অবিবাহিত মঞ্জুলা সরকার। পরশুদিন লাস্ট ওনাকে এলাকার মানুষ দেখেছে, তারপর দু তিন ধরে আর ওনার কোনো দেখা পাওয়া যায়নি। আজকে এই বাড়িতে প্রচণ্ড বাড়ি একটা গন্ধ বেরোচ্ছে, তাই স্থানীয় মানুষজন আপনাদের খড়দা থানায় খবর দিয়েছে এবং ভিতরে কী অবস্থা পুলিশ দেখছে। গেট ভেঙে, তালা ভেঙে ভিতরে ঢুকতে হবে এবং দেখা যাক কী হয়েছে। এইভাবে তো কিছু বলা যাবে না, তবে অনেকবার দরজা ধাক্কানো হয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেও ঘটে যেতে পারে। হ্যাঁ, ওনাকে চিনতাম, ভালো মহিলা ছিল, কাজ করতো, অবহেলিত ছিল, উনি সারাদিন কাজবাজ নিয়েই থাকতেন, বাইরে কাজ করতেন কলকাতায়। Admission going on in premium courses, computer courses, vocational courses, competitive courses and coaching classes in Institute of Professional Studies. 55% পর্যন্ত অফ চলছে। মানে স্টাইল বাজারে চলছে ব্যাগ ভর্তি চৈত্র, কেনাকাটায় পাবেন 55% পর্যন্ত ছাড়।